নমস্কার, আমি বুলবুল কোনারোর ফুড ট্রিজনে আজ আবার পাবদা মাছ রান্না করব। একটা বড় পাবদা মাছকে দু টুকরো করে নিয়েছি, আর এতে আমি এটা রান্না করব একটা নতুন পদ্ধতিতে। ধনে পাতা, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর চালমগজ, এগুলো আমি একসঙ্গে বেটে নেব। আর এতে ব্যবহার করব আমি হয় লেবু, লেবু থাকলে লেবু, লেবু না থাকলে দু চামচ ভিনিগার, লেবুর পরিবর্তে দু চামচ ভিনিগার ব্যবহার করব। এগুলো আমি একসঙ্গে বেটে নিই, তারপরে রান্না করব। মশলাটা আমি করে নিয়েছি, ধনে পাতা আদা চারমগজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিলিয়ে বেটে নিলাম মিক্সিতে। এবার আমি রান্না শুরু করব। এতে আমি অবশ্যই ইয়ে দিয়েছি, দুই বড় চামচ ভিনিগার দিয়েছি লেবুর বদলে, এই যে ভিনিগার। আচ্ছা, এবার আমি গ্যাস জ্বলে অলিভ অয়েল, এটা সর্ষের তেলে করব না, অলিভ অয়েল রান্না করব। তাই দিলাম মাছটা ভাজার মতো অলিভ অয়েল দিলাম। একটু নুন ছড়িয়ে নেব, একটু না, আমি খাবার ইয়েতে রান্নায় যতটা নুন লাগবে আমি সবটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি আধ চামচ মতো। এবার মাছটা দিয়ে দিচ্ছি, একটু ঢাকাটা গালের মতো ধরে আমি মাছটাকে উল্টাবো, বড্ড চেটে এই মাছ। এইভাবে ঢাকাটা ধরে আমি ভাজছি। উল্টে দেখে নেবো মাছটা ভাজা হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেবো মাছটা।
মাছের পেটে ভালো ডিম আছে, সেখানে আর একটু ভেজে নিলাম, নাহলে ডিমটা ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে এটাও তুলে নিচ্ছি। এবার যে তেলটা রইলো তাতে আমি অল্প পাঁচফোড়ন দিলাম। এতে আমি হলুদ ব্যবহার করব না একটু। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, পেস্টটা, চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝালই হবে আর রংটা সবুজ হবে। খুব বৃষ্টি এসেছে বাইরে। ধনে পাতা, কাঁচা লঙ্কা দুটোতেই সবুজ রং, সেই জন্য এটা সবুজই হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, তেল বেরোতে শুরু করেছে। এবারে আমি মিক্সি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছটা ডোবার মতো
মশলা যাতে ডুবে যায় সেজন্য আমি আরেকটু জল দিলাম। এই মাছ সাধারণত ছোট হলে সেদ্ধ হতে সময় লাগে না, কিন্তু এটা যেহেতু বড় তাই আমাকে একটু সময় দিতে হবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে মাছটা কম করে দেব। সাত মিনিট মতো আমি রেখে দিয়েছি অল্প আঁচে। এমনি তো পাবদা মাছ তাড়াতাড়ি রান্না হয়, আর এটা মোটা বলে আমি একটু বেশি সময় দিলাম। হয়ে গেছে, এবার আমি এটা একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে আঁচটা বন্ধ করে দেব। দেখে তো সুন্দরই লাগছে, ঢাকা দিয়ে বন্ধ করে দিচ্ছি। খানিকক্ষণ পরে, মিনিট পাঁচেক পরে এটা আমি সার্ভ করে দেবো। সার্ভ করে নিয়েছি ধনে পাতা দিয়ে পাবদা মাছ, সবুজ রঙের দেখতে হয়েছে, গন্ধ মোটামুটি ভালোই লাগছে। এইভাবে আপনারা রান্না করে দেখুন, আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দয়া করে। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।